তারা দু হাজার চব্বিশ অর্থাৎ চলতি বছরে ক্লাস ইলেভেনে পড়াশোনা করছো এবং সেমিস্টার ওয়ানে এমসি কিউ প্যাটার্নে পরীক্ষা দিতে চলেছো তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে আগামী তেরোই সেপ্টেম্বর থেকে তো তোমরা ইতিমধ্যে এ বিষয়ে অবগত রয়েছো তবে তেরো তারিখ থেকে পরীক্ষা শুরু হলেও কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে এবং ডিটিএর সম্পূর্ণ রুটিন সম্পর্কে অবগত তোমরা অনেকেই নও অনেকের কাছে এখনও পর্যন্ত এক্স্যাক্ট রুটিন এবং কটা থেকে ঠিক পরীক্ষা শুরু হবে এ বিষয়ে অনেক কনফিউশান রয়েছে তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে সম্পূর্ণ বোর্ডের যে নোটিফিকেশান অনুযায়ী যে তৈরি করা রুটিনটি অর্থাৎ ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের যে পরীক্ষার রুটিন সেই রুটিনটিকে শেয়ার করতে চলেছি কোন দিন কোন পরীক্ষা রয়েছে তা আমি ভিডিওর মধ্যেই ডিটেলসে আলোচনা করে দিয়েছি অতি অবশ্যই যারা এই রুটিনটি পিডিএফ আকারে সংগ্রহ করতে চাইছো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো আমি ভিডিওর মধ্যে বলে দেবো কীভাবে তোমরা এই পিডিএফটিকে ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের নিজের মোবাইলে রাখতে পারবে যাতে পরীক্ষার আগে অন্তত দেখে কনফিউশনটাকে দূর করতে পারো কোন দিন কোন সাবজেক্টের পরীক্ষা পাঁচ সাত দু হাজার চব্বিশ তারিখে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের দু হাজার চব্বিশের এই নতুন রুটিনটি প্রকাশ করা হয়েছিল যেখানে ডেটসহ টাইম সহ সাবজেক্ট কোন সাবজেক্টের পরীক্ষা রয়েছে সেগুলি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে দেখে নাও তেরো নয় দু হাজার চব্বিশ তারিখে রয়েছে যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তাদের বাংলা পরীক্ষা এবং যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের ইংলিশের পরীক্ষা তাছাড়াও হিন্দি নেপালি উর্দু সাবজেক্টের পরীক্ষা রয়েছে আঠেরো নয় দু হাজার চব্বিশে রয়েছে সমস্ত ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা উনিশ নয় দু হাজার চব্বিশে রয়েছে যারা বাংলা ভাষাভাষী স্টুডেন্ট বা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট তোমাদের ইংরেজি পরীক্ষা এবং যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তাদের বাংলা পরীক্ষা তাছাড়াও তোমরা যে যে ক্যাটাগরি স্টুডেন্ট অর্থাৎ যারা বাংলা ভাষাভাষী স্টুডেন্ট তাদের ঠিক বিপরীত সাবজেক্টের পরীক্ষা এমনভাবে প্রত্যেকটির বিদ্যালয়েরই বিপরীত সাবজেক্টের পরীক্ষা রয়েছে উনত্রিশ উনিশ তারিখে কুড়ি তারিখে রয়েছে ইকোনমিক্স এবং অ্যান্থোপোলজি সায়েন্স তার পরবর্তী একুশ তারিখে রয়েছে ফিজিক্স নিউট্রিশান এডুকেশান অ্যাকাউন্টেন্সি সাবজেক্টের পরীক্ষা তেইশ তারিখে রয়েছে কম্পিউটার সায়েন্স মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এনভায়রনমেন্টাল স্টাডি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান মিউজিক ইত্যাদি সাবজেক্টের পরীক্ষা চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে রয়েছে স্ট্যাটিস্টিক তার পরবর্তী যে কমার্শিয়াল ল আইনি সাবজেক্টের পরীক্ষা রয়েছে হিস্ট্রি রয়েছে আর্টস গ্রুপের ছাত্রছাত্রীদের জন্য পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে রয়েছে কেমিস্ট্রি জিওগ্রাফি হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিজনেস স্টাডির পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশে রয়েছে শুধুমাত্র ফিলোসফির পরীক্ষা সাতাশ নয় দু হাজার চব্বিশে রয়েছে ম্যাথামেটিক্স জার্নালিজম মাস কমিউনিকেশান সংস্কৃত এ সমস্ত সাবজেক্টে পরীক্ষা রয়েছে সাতাশ তারিখ আঠাশ নয় দু হাজার চব্বিশে রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স এবং ট্যাক্সটেশান এবং তিরিশ নয় দু হাজার চব্বিশে যে নতুন সাবজেক্টগুলি তোমাদের কাউন্সিলর তরফ থেকে লঞ্চ করা হয়েছিল বা এডুকেশান ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন যে সমস্ত সাবজেক্টগুলি শিক্ষা দপ্তরের বা শিক্ষা ক্ষেত্রের আওতাভুক্ত করা হয়েছে সেই সাইবার সিকিউরিটি তারপরবর্তী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স সোশিওলজি এই সমস্ত সাবজেক্টের পরীক্ষা তিরিশ নয় দু হাজার চব্বিশ তারিখে রয়েছে তোমরা অতি অবশ্যই করে মনে রাখবে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী তেরোই নয় দু হাজার চব্বিশ অর্থাৎ শুক্রবার থেকে বেলা ঠিক তিনটে থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে চলবে চারটে পনেরো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা এমসিকিউ প্যাটার্নে ওয়েম শিট ফিল আপ করে তোমাদের পরীক্ষা দিতে হবে এই ওয়েমআর ফিল আপের ওপর একটি ডেডিকেটেড ভিডিও আমি খুব তাড়াতাড়ি চ্যানেলে পোস্ট করব তো যাদের কাছে এই পিডিএফটি নেই বা রুটিনের পিডিএফটি নেই তোমরা অতি অবশ্যই সত্তর উনত্রিশ শূন্য পাঁচ ষাট তেত্রিশ এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে